নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। টক ঝাল আমের বল আচার বা ম্যাঙ্গো সুইট বল, এটা বানানো খুবই সহজ বন্ধুরা, আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবে কিভাবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য এখানে নিয়েছি 3টে বড় সাইজের আম। আমগুলোকে খোসা ছাড়িয়ে ঝিরি ঝিরি করে একদম পাতলা করে কেটে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 থেকে 1.5 চামচ আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে গোটা ধনেও দিয়ে দিতে পারো বন্ধুরা। আমি যেহেতু এর আগে টকঝাল মিষ্টি একটা আচার, আমের আচার রেসিপি বানিয়েছিলাম, সেখানে আমার কিছুটা মশলা বেঁচে গেছে, তার মধ্যে ধনেও দেওয়া ছিল, তো সেখান থেকে আমি কিছুটা মশলা আমি অ্যাড করে নেব। এখন আমি এই মশলাটাকে একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে কড়ার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো 5 ফোড়ন, আর কেটে রাখা ঝিরি করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আমি সরু সরু পাতলা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারো। এখন এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তবে বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমের আচারটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা। এই আমের আচার কিন্তু সারা বছর ধরে একবার বানিয়ে তোমরা সংরক্ষণ করে রেখে খেতে পারবে, এটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না। আর আমি এখানে কোনো রকম ভিনিগার ছাড়াই কিন্তু এই আমের আচারটা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারি, যেহেতু এর মধ্যে আমি একটু 1 চামচের মতো লেবুর রস দেবো, তার জন্য কিন্তু এটা রয়ে যাবে, খারাপ হবে না। আমি স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 3টে আম নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা আমের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এখন আমি এটাকে একদম লো মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি, 3-4 মিনিট এটাকে ঢেকে এইভাবে রান্না করে নিয়েছি। তো দেখো, 3-4 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আমি 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে, তারপর নাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা কিন্তু গলে গেছে, কিন্তু আমটা এখনও সেদ্ধ হয়নি বন্ধুরা। যতক্ষণ না আমটা ভালো করে সেদ্ধ হবে, এভাবে কিন্তু বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি এভাবে আমটাকে রান্না করে নেব। তো দেখো, অনেকটাই আমটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি কিন্তু মিশে যায়নি আমটা। এভাবে নাড়াচাড়া করব বারবার, আর এইভাবে কিন্তু আমি বারবার ঢাকা দিয়ে দেব, এটাকে 1-2 মিনিট ঢাকা দেব, আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমটাকে সেদ্ধ করে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ লেবুর রস। একটা লেবুকে হাফ কেটে নিয়েছিলাম, তার থেকে বার করে নিয়েছি 1 চামচের মতো রস, তারপর দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারো, তবে আমি এখানে কোনোরকম ভিনিগার ব্যবহার করছি না বন্ধুরা। তারপর বাটির মধ্যে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম শিলপাটার মধ্যে, তবে খুব বেশি গুঁড়ো করবেন না, মিহি করে একটু গোটা ভাব রেখে কিন্তু মশলাটাকে শিলপাটায় গুঁড়িয়ে নিয়েছি। তারপর মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। আবারও 2-3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখো, আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এখনও কিন্তু আমার এটা হয়নি। এইভাবে আবারও 4-5 মিনিট রান্না করে নেব। তো 4-5 মিনিট এইভাবে দেখো রান্না করে নিয়েছি, আচারের মধ্যে কিন্তু সুন্দর একটা কালারও এসে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে আমটা সুন্দরভাবে মিশে যায়, যাতে গোটা গোটা ভাব না থাকে। হালকা থাকলে কোনো অসুবিধে নেই বন্ধুরা, পরে কিন্তু এটা একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে কেটে দিলে, মিশিয়ে নিলে কিন্তু, ঠান্ডা করে নিলে এটা সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি এটা আমার হয়ে গেছে আমার আচারটা, এটাকে কড়ার মধ্যে একটু হালকা ঠান্ডা করে নেব। তোমরা চাইলে পুরোপুরি ঠান্ডা করে বলগুলো বানিয়ে নিতে পারো, তবে আমি খুব বেশি ঠান্ডা করিনি বন্ধুরা, হালকা অল্প ঠান্ডা করে নিয়েছি নাড়াচাড়া করে। আর এই আচারগুলো কিন্তু তোমরা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারো বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি দেখো বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম, তবে পুরোপুরি ঠান্ডা করিনি, এখন আমি হাতে নিয়ে মানে নিতে পারবো, সেইভাবে ঠান্ডাটা করে নিয়েছি। হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, তারপর হাতের মধ্যে আমি 2 হাতে করছি না, 1 হাত দিয়ে করছি। তোমরা চাইলে 2 হাতের সাহায্য এই বলগুলো বানিয়ে নিতে পারো বন্ধুরা।
এইভাবে আমার আচার বানিয়ে বা ম্যাঙ্গো সুইট বল বানিয়ে নিতে পারো বন্ধুরা, একদম নতুনতম। দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। টক মিষ্টি ঝাল খেতে অসম্ভব সুন্দর হয় এই আমের ম্যাঙ্গো সুইট বলগুলো। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না এই টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো সুইট বলগুলো তোমাদেরকে কেমন লেগেছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে দেখা হবে।